36-40 পর্যন্ত বয়স, এই সক্ষম বয়সে অনেক বেশি সালাদ খেতে হবে, তাহলে শরীরের পরিস্ফুটনটা ভালো হবে, শরীরের হরমোনটা ভালো থাকবে, প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকবে, নিরোগ এবং সুস্থ থাকতে অনেক সহযোগিতা করবে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের প্রায় 27 জন মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুর হিসাব অনুযায়ী 27 জন লোক আমাশয় ভোগে। এর একমাত্র কারণ হইল যে আমাদের পানিটা নিরাপদ না। আমাদের আন্ডার ট্যাঙ্কি এবং আপার ট্যাঙ্কি, মানে বিল্ডিংয়ের নিচে একটা বেসমেন্টে যে ট্যাঙ্কিটা থাকে আর একটা বিল্ডিংয়ের ছাদে ট্যাঙ্কি থাকে, এই দুইটা ট্যাঙ্কির ভিতরে পানি থাকে। পানির ভিতরে অজস্র আমাদের কেঁচো, ব্যাকটেরিয়া, অ্যামোবিয়া, প্রোটোজোয়া, মাইটস, যত ধরনের কঠিন জীবাণুগুলো ওখানে আছে। আপনি দয়া করে আজকেই আপনার বাড়ির নিচের যে পানির ট্যাঙ্কিটা, একটা টর্চলাইট দিয়ে আপনি পরীক্ষা করতে পারেন যে তেলাপোকা পর্যন্ত ওই ট্যাঙ্কির মধ্যে লক্ষ লক্ষ আছে। এই পানিগুলো আমরা কোনো মতেই বিশুদ্ধ করে খাই না। আমার এই পানিগুলোকে আপনাকে গরম করে ঠান্ডা করে খেতে পারবেন না, একটু গরম থাকতে খেতে হবে। তাইলে পরে এই শীতে আপনার নাক, মুখ, কান, কণ্ঠনালী, গলা, গহ্বর আপনার সবগুলি নিরাপদ হবে, কারণ মুখ দিয়ে সব রোগ হয় শুরু। এই মুখ দিয়ে সব রোগ হয় শুরু মানে দাঁতে, মাড়িতে, কোনো জায়গায় যদি একটু গরম পানি লাগে তাহলে জীবাণুটা চলে যাবে। আবার যদি পানির ভিতরে আপনি একটু সামান্য ফিটকিরি ব্যবহার করে খান, বা ট্যাঙ্কির ভিতরে 1000 লিটার পানিতে আপনি 50 গ্রাম ফিটকিরি দিয়ে ওই পানিটা যদি আপনি বাড়িতে ব্যবহার করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার গোসলের সময় আপনি নিরাপদ পানি পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।